আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের এশিয়া কাপের সুপার ফোর মিশন। 7 উইকেটের বড় হারের পর এবার বাংলাদেশের সামনে মিশন শ্রীলঙ্কা। ইতিমধ্যে পাকিস্তান ছেড়ে শ্রীলঙ্কার কলম্বোতে পাড়ি জমিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। আগামী 9 সেপ্টেম্বর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। আগে ব্যাট করে ব্যাটারদের ব্যর্থতার দিনে মাত্র 164 রানে অল আউট হয় বাংলাদেশ। বোলিং করে শ্রীলঙ্কার 5 উইকেট শিকার করলেও জয় থেকে যায় অধরা। মাঠ ছাড়তে হয় 5 উইকেটের হার নিয়ে। বাংলাদেশের সামনে এবার প্রতিশোধ নেবার পালা। জয় ছাড়া বিকল্প কিছু নেই। ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কে জিতবে? বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার শেষ 5টি ওয়ানডে ম্যাচের 3টিতে জিতেছে শ্রীলঙ্কা। অন্যদিকে 2 ম্যাচে জয় রয়েছে বাংলাদেশের। অনলাইন জরিপের ভিত্তিতে দেখা যাচ্ছে আগামীকালকের ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা 60%, পক্ষান্তরে শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা 40%। তবে দর্শক, আপনাকে জানিয়ে রাখতে চাই, মাঠের খেলায় যে দল পারফরমেন্স ভালো করবে জয় তো তাদেরই নিশ্চিত। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।